আপনারা নিশ্চয়ই শুনেছেন কাল আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির বিরুদ্ধে যেভাবে রামনগরের বিধায়ক এবং উনি মন্ত্রীও উনি একটি কুরুচিকর মন্তব্য করেছেন। উনি বলেছেন আমাদের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির যে আসন সেই আসনকে উনি সম্মান করেন, কিন্তু ওনার চেহারা ওনার পছন্দ না। আমি ওনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, আমাদের চেহারা আপনাদের মতো এসি ঘরে বসে মানে খুব সুন্দর না। আমরা বনে জঙ্গলে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, তাই আমাদের চেহারা যেমনই হোক না কেন, এটা নিয়ে আপনার কোনো অধিক বলার কোনো অধিকার নেই। আর আমাদের রাষ্ট্রের যে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আপনারা কোনোদিনই মান্যতা দেননি, এবং টিএমসির যে কালচার সেই কালচারেই আপনি কথা বলবেন এটা আমাদের সকলেরই জানা আছে। আপনাদের মতো এত চুরি করা টাকা, যেভাবে আপনারা কোটি কোটি টাকা কামিয়েছেন, সেই টাকাতে আপনারা এসি ঘরে বসে স্নো পাউডার মাখেন, কিন্তু আমরা নিচু স্তরের এসটি এসসি সম্প্রদায়ের মানুষেরা কোনোদিনই স্নো পাউডার বা মেকআপ যা কিছুই বলুন না কেন, এগুলো আমরা কোনোদিনই ব্যবহার করি না, আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াই। আপনি যে ভাষায় কথা বলেছেন আমাদের ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে, আমি ধিক্কার জানাই আপনাকে, এবং ভারতবর্ষের মানুষকে আমি অনুরোধ করব প্রত্যেকেই এগিয়ে আসুন। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছেন খুবই ঘৃণ্য এবং অপমানজনক, আমাদেরকে অপমান করার অধিকার আপনার নেই। আমরা সত্যি আপনাদের মতো খুব সুন্দর না, তাই বলে আপনি আমাদেরকে অপমান করবেন এটা আমরা কোনোদিনই বরখাস্ত করব না। আমরা একদম নিচু স্তর থেকে উঠে এসেছি, আমাদের রাষ্ট্রপতি একজন সাধারণ ঘরের গরিব পরিবারের মানুষ, কিন্তু উনি ভারতবর্ষের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ, ওনাকে ভারতবর্ষের মানুষ খুব সম্মান করেন, ভারতবর্ষের মানুষ ওনাকে খুব ভালোবাসেন, কারণ উনি মানুষের জন্য কাজ করেন, মানুষের কথা ভাবেন। আপনাদের মতো না, এসি ঘরে বসে বড় বড় ডায়লগ দেওয়ার মতন মানসিকতা আমাদের নেই। আমরা মানুষকে সম্মান দিই, মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের সামর্থ্য মতো, তাই আমাদেরকে নিয়ে বেশি কুরুচিকর মন্তব্য করবেন না, এবং সে অধিকারও আপনার নেই।